নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই নয়, তিনি আরো স্পষ্ট করে দিলেন যে এই শ্রেণী যারা ইসলামের নামে চরমপন্থা অবলম্বন করে এরাই মূলত আজকে ইসলামী পরিভাষা হলো কি বলে পরিচিত, খারেজি বলে পরিচিত। কি বলে পরিচিত? খারেজি বলে পরিচিত। কিছু বাস্তবতা রয়েছে, এই খারেজিদের কর্মকাণ্ডকে সামনে রেখে আজকে ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে কি বলে অপবাদ দেওয়া হচ্ছে, চরমপন্থা, জঙ্গি আর যত কিছু রয়েছে সব অপবাদ দেওয়া হচ্ছে। এর কিছু বাস্তবতাও রয়েছে, সেটা হলো এই খারেজি চরমপন্থা। মূলত আমরা স্পষ্ট করতে চাই, ইসলামে কখনো এই ধরনের খারেজি ও চরমপন্থা উগ্রপন্থার সুযোগ নাই। আছে নাকি? কখনো এটি সুযোগ নেই, ইসলাম সেগুলি থেকে মুক্ত, বলুন আলহামদুলিল্লাহ। তবে মনে রাখবেন, একদিকে যেমন এটা বাস্তব, এই ধরনের উগ্রপন্থা চরমপন্থার ক্ষেত্রে আহলুল হাদিসেরা সবসময় সোচ্চার, কিন্তু সবসময় আবার কিছু ষড়যন্ত্রের শিকার, সবসময় কিছু ষড়যন্ত্রের শিকার। ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী মহল যখন দেখে মুসলিমদেরকে থামানো যাচ্ছে না, তখন বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্তিতে জড়িয়ে দেওয়ার জন্য তারা দুটি পথ অবলম্বন করে। এক পথ হল তাদেরকে অশ্লীলতায় জড়িয়ে দেওয়া, অশ্লীলতায় লিপ্ত করে দেওয়া, যার মাধ্যমে যুবকেরা ইসলাম থেকে সরে যাবে। আর যেই যুবকেরা ইসলাম প্রিয়, অশ্লীলতা দিয়ে তাকে ইসলাম থেকে সরানো যায় না, এই যুবকের কাছে অতি উৎসাহী আবেগী কিছু চিন্তা ভাবনা দিয়ে তাকে চরমপন্থায় জড়িয়ে দিয়েও ইসলাম থেকে তাকে কি করানো হয়, সরানোর চেষ্টা করানো হয়। শুধু এতটুকুই নয়, বরং এই চরমপন্থায় জড়িয়ে দিয়ে তাকেও ইসলাম থেকে বঞ্চিত করা হয় এবং তার দ্বারা গোটা ইসলাম ও মুসলিম সমাজকেও ক্ষতিগ্রস্ত করা হয়। সুতরাং মনে রাখবেন, বিশেষ করে যুব সমাজকেও আমরা স্মরণ করে দিতে চাই, আলহামদুলিল্লাহ ইসলাম বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য, ইসলাম যুবকদের জন্য, ইসলাম সর্বস্তরের মানুষের জন্য, কিন্তু ইসলামে কখনো আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করার সুযোগ ইসলামে নেই। যুবকদের একদিকে যেমন বিশাল মর্যাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সাত শ্রেণীর মানুষের স্থান হবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়াতলে। তার মাঝে এক শ্রেণী হলো সাব্বন্নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকেরা যেই যুবকেরা আল্লাহর ইবাদতের, আল্লাহর আনুগত্যের, আল্লাহর দিনের মধ্য দিয়ে নিজেদের যৌবনকালকে অতিবাহিত করেছে, বলুন সুবহানাল্লাহ। এটি হলো বিশাল মর্যাদা। কিন্তু যুবক যদি আবার অতি উৎসাহী হয়ে উগ্রপন্থা ও চরমপন্থায় জড়িয়ে যায়, তাহলে আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সতর্কবাণী যে সে ঈমান থেকে এমনভাবে বের হয়ে যাবে যেমন আটা খমির করলে সেখানে চুল টেনে নিলে চুলের গায়ে যেমন কোনো আটা লেগে থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু এভাবেই দৃষ্টান্ত দিয়েছেন যে এই উগ্রপন্থা হয়ে গেলে সে ব্যক্তি ইসলাম থেকে ঠিক সেভাবেই বের হয়ে যায়। সুতরাং আজকের এই সম্মেলনে, এই কনফারেন্সে আমরা একদিক থেকে যেমন যারা ইসলামের নামে উগ্রপন্থা ও চরমপন্থায় জড়িয়ে যেতে চায় তাদেরকে সতর্ক করতে চাই, তাদেরকে সঠিক ইসলামের বিষয়টি স্মরণ করে দিতে চাই, অপরদিকে আবার যারা না জেনে না বুঝে ষড়যন্ত্রমূলক শত্রুতামূলক আহলুল হাদিস বা সালাফি মানহাজের অনুসারীদেরকে অনেক সময়
উগ্র ও চরমপন্থার মিথ্যা অপবাদ দিয়ে থাকে তাদের আমরা তীব্র প্রতিবাদ জানাতে চাই। সমবেত দিনে ভাই ও বোনেরা, আমরা স্পষ্টভাবে বলতে পারি আহলুল হাদিস বা সালাফি পৃথিবীর বুকে তারা কখনো উগ্রপন্থা ও চরমপন্থায় চরমপন্থার স্বীকৃতি দেওয়া তো দূরের কথা, বরং সবচেয়ে যারা উগ্রপন্থা ও চরমপন্থার সত্যিকারী প্রতিবাদ করে থাকেন তারাই হচ্ছেন আহলুল হাদিস বা সালাফিরা। কেউ বলবেন কিভাবে এটি হতে পারে যে আহলুল হাদিস বা সালাফিরা এই ধরনের থেকে সবচেয়ে সতর্ক? জবাব, গোটা বিশ্বের বুকে আজকে লক্ষ্য করে দেখুন আহলুল হাদিস বা সালাফি, বাংলার বুকে বলুন, ভারত উপমহাদেশে বলুন, ইউরোপ আফ্রিকা আমেরিকা সর্বত্রই বলুন, আহলুল হাদিসদের একমাত্র নির্ভরযোগ্য সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য নেতা হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ভিন্ন তরিকায় যারা ছড়িয়ে রয়েছেন তাদের কাছে নির্ভরযোগ্য নেতা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বলবো না। কেমনে না? আপনি একটু পরীক্ষা করুন, আপনি একটু পরীক্ষা করে দেখুন, কাউকে যদি বলেন এই ইবাদত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ, আল্লাহর কাছে অধিক প্রিয়, তিনি যদি পীর সাহেবের অনুসারী হয়ে থাকেন তিনি আপনাকে ডাইরেক্ট বলবেন, ভাই আপনি যেই ইবাদতের কথা অনেক বললেন ওই ইবাদত কি আমাদের পীর সাহেবের মাঝে আছে? এর মানে যদি পীর সাহেবের মাঝে থাকে তাহলে করা যাবে, আর যদি না থাকে করা যাবে না। যিনি কঠোর মাঝহবপন্থী তাকে যদি আপনি বলেন, তিনি জিজ্ঞাসা করবেন আপনাকে, ভাই আপনি যে ইবাদতের কথা বললেন ওই ইবাদত কি আমাদের মাঝহবে আছে? যদি থাকে তাহলে মানতে প্রস্তুত, যদি নাই তাহলে বলে দেয় যে ভাই আপনি যা বলেছেন কোরআন হাদিসে যতই থাকুক না কেন এটি আমাদের পালন করার সুযোগ নাই, কারণ আমাদের মাঝহবে নাই। যিনি তরিকার অনুসারী, হয় নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া না চিশতিয়া না কাদেরিয়া বা সাবেরিয়া আরো যা কিছু হোক, তাকে যদি আপনি বলেন তিনিও একইভাবে আপনাকে বলবে, ভাই আপনি যা বললেন কোরআন সুন্নাহর অনেক দলিল দিয়েছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমাদের তরিকায় নাই, যার কারণে সেটি মানতে পারছি না। কিন্তু গোটা বিশ্বের পৃথিবীর যে কোনো জায়গায় কোনো আহলুল হাদিস বা সালাফিকে যদি পেয়ে থাকেন, তাকে যদি কোনো ইবাদতের কথা বলেন, কোনো আকিদার কথা বলেন, কোনো আমলের কথা বলেন, কোনো আদর্শের কথা বলেন, ওই ব্যক্তি ডাইরেক্ট আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনি যেই কথাটি বললেন যেই বিষয়ের কথা বললেন এতই সুন্দর এতই গুরুত্বপূর্ণ তা বুঝলাম, কিন্তু ওই কাজটি বা ওই কথাটি বা ওই আকিদা কি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কি না এটি আপনি আমাকে নিশ্চিত করুন, যদি প্রমাণিত হয় তাহলে আমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় তা মেনে নিতে প্রস্তুত রয়েছি, যদি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না থাকে তাহলে আমি কখনো মানতে পারবো না, ঠিক কিনা?